বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুরে উদ্ধার হলো বিরল প্রজাতির এক পেঁচা। শহর বহরমপুরের বিষ্ণুপুর এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে গত শনিবার সকালে পরিবারের সদস্যরা দেখতে পায় ওই পেঁচাটিকে। তৎক্ষণাৎ পেঁচাটিকে উদ্ধার করে ওই পরিবার। শারীরিক অসুস্থতার কারণে পেঁচাটি উড়ে যেতে অক্ষম হয়। এদিন সকালে বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের কর্মীরা ওই বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে গেটের সামনে দিয়ে। এবার পাখিতে খুব চিৎকার করছে, আরও সব পাখি কাক এসে দিয়ে হচ্ছে একজনকে ডাকলাম, ডেকে উনি ধরে দিল। ধরে দিয়ে আমি আবার রেখে দিলাম খাঁচার মধ্যে, দিয়ে দুদিন ধরে ছিল। এবার কী খাবার ওর তো জানি না। আমি তখন পর্যন্ত জানি আমি ঘুম থেকে সকালবেলায় উঠে দেখছি, ওই শনিবারের দিন দেখছি যে দাঁড়িয়ে আছে গেটের সামনে, দরজাটা খুলে, গেটটা খুলে দিয়ে একজনা বলল যে তোমাদের বাড়িতে অনেক পাখি চিৎকার করছে। তো আমি বললাম কিসের জন্য, বলে দেখবো পেঁচা তোমাদের বাড়িতে দেখলাম। আমি আবার দেখছি যে এই সাইডটাই করে পাখির পাশে দেখছি পাখিটা দাঁড়িয়ে আছে, আর অনেক আগে চিৎকার করছে। যে আবার আমি একজনকে ধরালাম, ধরিয়ে আমরা তাহলে খাঁচার মধ্যে থাক, রাত্রিবেলা হলে ছেড়ে দেবো। এবার রাত্রিবেলা ছেড়ে দিচ্ছে, যাচ্ছে না, উঠুনে ঘোরাঘুরি করছে। এবার আমি বিড়াল টিড়াল খেয়ে নেবে, তাহলে আমি আমার খাঁচার মধ্যে ভরে রেখে দেবো। এবার ওর কী খাবার আমি তো জানি না। হ্যাঁ, আমার বাড়িতে দুদিন দিলাম, আমি ফালতু রেখে কি হবে না হবে, অসুস্থ যদি থাকে তার জন্য। আর বন্দনা মণ্ডল, বিষ্ণুপুর, কালীবাড়ি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।